অবশেষে শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে সাকিব খানের দ্বন্দ্বের সাকিব তার ফুল পুষতে পেরে কিংবাদন্তী অভিনেতা ফারুক আহমেদের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন সেই প্রেক্ষাতেই তার ওপর আরোপ করা ও সকল বয়কট আদেশ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র পরিবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয়েদ খান এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ইন্ডাস্ট্রির ছাত্রে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে এটাই আমরা সব সময় বলে এসেছি গতকাল চলচ্চিত্র পরিবার ফারুক সাহেবের বাসায় এসেছিলেন সাকিব খান সেখানে ঘরোয়া পরিবেশে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এর মধ্যস্থতায় ছিলেন অভিনেতা বাপ্পারাজ ভাই তিনি অনেক দিন ধরেই এই দ্বন্দ্ব মিটিয়ে নেবার চেষ্টা করে যাচ্ছিলেন গত মঙ্গলবার রাতে বৈঠকে সাকিব খান তার ভুল বুঝতে পারে বিষয়টি স্বীকারও করেন ভবিষ্যতে তারা সবাই একসঙ্গে মিলে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি তিনি জানান বুধবার বিকেল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আর এর আগে চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সব কটি সংগঠন নেতার সঙ্গে আলাপও করা হবে জয়েদ খান আরও বলেন বাপ্পারাজের মধ্যস্থতায় গতকাল এই বৈঠকে চিত্রনায়ক ফারুক সাহেবের বাসায় চলচ্চিত্র পরিবারের যেসব অভিনেতা উপস্থিত ছিলেন তারা হলেন পরিবারের চিত্রনায়ক প্রখ্যাত অভিনেতা ফারুক সাহেব প্রখ্যাত চিত্র পরিচালক আমজাদ হোসেন চিত্রনায়ক সাকিব খান বাপ্পারাজ পরিচালিত ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল এছাড়া প্রযোজক ও অভিনেতা ইরশাদ আনন্দাত ও শিল্পী সমিতির সভাপতি মিশা সহদাগর সাধারণ সম্পাদক জয়দ খান প্রমুখ এই দ্বন্দ্ব অবসানের খবর মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে চলচ্চিত্র অঙ্গনে তবে অধিকাংশই সব কিছু মিটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবে ঢাকায় ছবির এই প্রত্যাশায় ব্যক্ত করছে চলতি বছরের তেইশে জুন এফডিসির সমস্ত সংগঠন থেকে সাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান কর্ণধর আব্দুল আজিজকে অবঞ্চিত করে তাদের নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন চলচ্চিত্র পরিবার যৌথ প্রতোজনার নামে দেশের প্রচলিত আইন ভাঙার কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই সঙ্গে সাকিব খানের সঙ্গে সঞ্চয়িত পরিবার ও অন্তর্ভুক্ত আঠারো সংগঠনের সকল সদস্যকে কাজ না করার উপর নির্দেশ দেওয়া হয়েছিল এই নিয়ে নানারকম প্রতিবন্ধকতায় দিন পার করছিলেন ঢাকার চলচ্চিত্র শিল্পের শিল্পীরা